আমরা আগের খবরে যেটা বলেছিলাম যে বিকেল 4টার দিকে বিডিআর এর একটি প্রতিনিধি দল এসেছেন প্রধানমন্ত্রীর বাসভবনে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে। তিনি সেখানে বিডিআর সদর দপ্তরে গিয়েছিলেন, তাদেরকে সাথে করে তিনি নিয়ে এসেছেন। তিনটি গাড়িতে 12 থেকে 14 জন বিডিআর সদস্য এসেছেন। সেখানে আলোচনা এখনো চলছে, এখনো তারা কেউ দিয়ে আসেনি। আর অন্য যে মন্ত্রী দুই একজন বেরিয়ে এসেছিলেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের মধ্যে যেমন আছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বা স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আরো এরকম আরো দু চারজন বেরিয়ে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কেউ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। তো আলোচনা শেষ হলে হয়তো আমরা বলতে পারবো যে আসলে আলোচনা কি হয়েছে বা কতটা কোন দিকে গিয়েছে। আচ্ছা, আবেদন আলোচনার পরে কি সাংবাদিকদের ব্রিফ করার কোনো কথা জেনেছেন কিনা? হ্যাঁ, এই নিয়ে জাহাঙ্গীর কবির নানক যখন বিডিআর সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী বাসভবনে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো নানক জাহাঙ্গীর কবির নানক তিনি আমাদেরকে যেটা বলেছেন যে এখন আসলে বলার কিছু নেই, তো আগে আলোচনা শেষ হোক। তো আমরা আশা করছি যে তিনি আলোচনা শেষে বেরিয়ে আসলে হয়তো আমাদেরকে একটা ব্রিফ করা হবে, এই জন্য আমরা সংবাদকর্মীরা সবাই এখানে অপেক্ষা করছি। আচ্ছা আবিদুর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বলছিলেন আবিদুর রহিম। নানা দাবিতে রক্তাক্ত বিদ্রোহ করেছে বিডিআর সিপাহীরা। সকালে রাজধানীর পিলখানার বিডিআর সদর দপ্তরে প্রায় 1.5 ঘন্টা গুলি বিনিময় চলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই সময় মর্টার শেল নিক্ষেপ করা হয়। গোলাগুলিতে বিডিআর মহাপরিচালক আহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। সকালে বিডিআর এর দরবার চলার সময় বিদ্রোহীরা অস্ত্র নিয়ে ঢুকে পড়ে নানা দাবিতে। এ সময় তারা মহাপরিচালকের সাথে তর্ক করার পর বিদ্রোহীরা গোলাগুলি শুরু করে। গোলাগুলিতে 2 জন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। বিভিন্ন স্পটে ছিলেন আমাদের রিপোর্টাররা, তাদের তথ্য ছবি নিয়ে শারমিন রেনবি রিপোর্ট করছেন। সকাল 9টায় বিডিআর দরবার হলে শুরু হয় অনুষ্ঠান। ফলে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ চৌধুরী উপস্থিত হবার পরপর প্রায় 5-6 জন সশস্ত্র সিপাহী ঢুকে পড়েন দরবার হলে। নানা দাবিতে মেজর জেনারেল শাকিলের সাথে তর্কে জড়িয়ে পড়েন তারা। জানা গেছে এ সময় 100 বিদ্রোহী সিপাহী দরবার হলে ঢুকে পড়ে। শুরু হয় গোলাগুলি। বিদ্রোহী সিপাহীরা অফিসারদের উপর গুলি করলে বিদ্রোহ আরো ছড়িয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ বিডিআর সদর দপ্তরে নেমে পড়ে শত শত সিপাহী। বিদ্রোহ দমন করতে 46 ব্রিগেডের সেনা সদস্যরা বিডিআর সদর দপ্তর ঘিরে রেখেছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিপাহীদের দাবি দাওয়া মেনে নেওয়ার কথা বলেছেন।